بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وعن عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه من نفسه وماله وولده والناس اجمعين. فقال عمر: يا رسول الله، والله لانت احب الي من كل شيء الا من نفسي. فقال رسول الله صلى الله عليه وسلم: لا يا عمر، حتى أكون أحب إليك من نفسك. فقال: يا رسول الله، والله لأنت أحب إلي من كل شيء حتى من نفسي. فقال رسول الله صلى الله عليه وسلم: الآن يا عمر. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ বলছেন: মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কারোর বাপ নন, বরং তিনি আল্লাহর রসুল এবং নবীদের শেষ, অর্থাৎ শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ সর্ববিষয়ে অবগত। তিনি যে শেষ নবী, আর যে কোনো নবী আসবেন না, এ বিষয়টি ব্যাখ্যা করার জন্য তিনি একটা বিল্ডিংয়ের সঙ্গে তুলনা করলেন। বলছেন, নবীদের এই যে বিশাল জামাত, 1,24,000 নবী এবং রসুলের, তাদের তুলনা হলো একটা বিল্ডিংয়ের মতো, যা বহু ইট সিমেন্ট ইত্যাদি দিয়ে গড়া। সে বিল্ডিংয়ের একটা স্থানে একখানা ইটের জায়গা খালি আছে,
আমি সেই একখানা ইট, ওলা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবী নাই। বিশ্বের সকল মুসলমান এই শেষ নবীর উম্মতে ইজাবা, আর বর্তমান বিশ্বের সকল অমুসলমান শেষ নবীর উম্মতে দাওয়া। উম্মত দুই ভাগে বিভক্ত, একদল উম্মত আল্লাহ রসুলের দাওয়াতকে কবুল করেছে, তাকে নবী হিসেবে বিশ্বাস করেছে, তার বিধান মেনে নিয়েছে, আত্মসমর্পণ করেছে, আর যারা মানেনি তাদের কাছেও আল্লাহ রসুলের দাওয়াত পৌঁছানো হবে, তাদের সামনে আর কোনো নবী নাই। তিনি বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মা মিনকুম মিন আহাদিন ইহুদিয়্যুন কানা আও নাসরানিয়্যুন ফায়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিমা উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার, রাওয়াহু মুসলিম। আমি মুহাম্মদ, যার হাতে আমার জীবন নিহিত, সেই আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যে কেউ আমার আগমন বার্তা শুনেছে, ইহুদি হোক আর নাসারা হোক, অথচ আমার উপরে ঈমান আনেনি, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। মুসলিম শরীফের হাদিস 154 নম্বর, মিশকাতে মাত্র 10 নম্বর হাদিস এটা পাবেন। পৃথিবীর কোনো মানুষ জান্নাত পাবে না যদি নাকি আল্লাহর রসুলের উপর ঈমান না আনে। আমরা যারা ঈমান এনেছি তারাও জান্নাত পাবো না যদি আল্লাহ রসুলের বিধান অনুযায়ী নিজের জীবন না গড়ি। শুধুমাত্র দাবি দিয়েই কশ্চিনকালে রসুলের সাফাত পাওয়া যাবে না। তৌহিদ, রিসালাত, আখেরাত, তিনটা বিশ্বাসের সমন্বয়ে মুসলমানের জীবন গড়া। গতকালকে এখানে তৌহিদের উপরে বক্তব্য রেখেছি, আজকে জুমার খুতবায় আখেরাতের উপরে বক্তব্য রেখেছি, এখন রিসালাতের উপরে বক্তব্য হবে। এ তিনটাকে যে ভাই যে বোন অন্তর থেকে গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী জীবন গড়বেন, একমাত্র তিনি জান্নাতুল ফেরদাউস আশা করতে পারেন। রিসালাত কি? আল্লাহ সকল মানুষের কাছে তার বাণী প্রেরণ করেন না, তিনি মানুষদের মধ্য থেকে কিছু মানুষকে বাছাই করে নেন, তাদের কাছেই তার ওহী প্রেরণ করেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তুমি বলে দাও যে আমি তোমাদের মধ্যে একজন মানুষ, পার্থক্য এই যে আমার কাছে আল্লাহ পাক ওহী নাজিল করেন, ওহি প্রেরণের জন্য আল্লাহ পাক তাকে বাছাই করে নিয়েছেন, এটাই তার সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহ তার নিকটে জিব্রিল মাধ্যমে তার অন্তরে ওহি নাজিল করেন, সেই ওহিটাই তিনি জগৎবাসীকে শুনিয়ে দেন, এখানে তার নিজস্ব কোনো আলাদা ক্রেডিট নাই। মুহাম্মদ বিন আবদুল্লাহ নয়, মুহাম্মদুর রসুলুল্লাহ হচ্ছেন আমাদের উসওয়ায়ে হাসানা। যতদিন তিনি রসুল হননি ততদিন তিনি বিশ্ব মানবতার আদর্শ ছিলেন না, ঠিক আছে না? রসুল হওয়ার পরেই কিন্তু তিনি আমাদের উসওয়ায়ে হাসানা হয়েছেন। রসুল হলেন কিভাবে? আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছিল, সেই ওহির বিধান মানুষের কাছে বর্ণনা করার পর থেকেই তিনি রসুল হিসাবে পরিচিত হলেন। যতদিন তিনি রসুল হন নেই ততদিন মানুষ তাকে মারেনি, যখনই তিনি রসুল হলেন সে আল আমিন মুহাম্মদ হয়ে গেলেন মুজাম্মাম। ওহির দাওয়াত যারা নিয়ে সমাজে চলে তাদেরকে গালি খেতে হয়, নির্যাতন ভোগ করতে হয়। 2005 সালে আমাদের উপরে গালি দেওয়া হয়েছিল
সে মিথ্যা অপবাদ আপনারা সবাই জানেন। সারা বিশ্বে আমাদেরকে কি নোংরা ভাবে চিত্রিত করা হয়েছিল, যারা টিভি পর্দায় আমার চেহারা দেখেছিলেন আজকে তারা আমাকে দেখছেন, চেহারায় পরিবর্তন নাই, কেবল দাড়ি কিছু সাদা হয়েছে, সেই মাফলার আমার এখনো আছে। সারা দুনিয়ায় আমাদেরকে এত নিন্দিত করা হয়েছিল, সমস্ত ইলেকট্রনিক মিডিয়া এবং যাবতীয় প্রিন্ট মিডিয়া এবং সমস্ত নেতা নেত্রীদের মুখ দিয়ে এত নোংরা ভাষা আমাদের নামে বলা হয়েছিল যে ইতিহাসের তুলনা বিরল। 2013 দেশে আবার শুরু হয়েছে আলেম ওলামাদের বিরুদ্ধে এক নির্যাতন, যারা এগুলো করছে বিদেশ থেকে কলকাঠি নাড়ছে, আমরা ধোকা পড়ে গেছি, আমরা তাদেরকে চিনতে পারি না। কালকে আমরা বলেছি আখের ক্ষেতের গল্প মনে আছে, একবারে একসঙ্গে তিনজনকে খাওয়া যায় না বলে একটা একটা ধরতে হয়। অতএব জাতি সাবধান হও, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা সিনেমিনি খেলছে, বাংলাদেশের শ্রেষ্ঠ নদী পদ্মা যারা হত্যা করে মরুভূমি বানিয়েছে, বাংলাদেশের বড় বড় নদীগুলো শেষ করে দিয়েছে, 2500 মাইলের বিশাল নদী পথ মাত্র 250 মাইলে চলে আসছে, এই দেশকে তারা শেষ করে দিয়েছে, বসে নেই, শুধু মাটি তারা খাবে না, মানুষও তারা খাবে। আর এই মাটির উপরে যে মানুষগুলো সিরফ আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে, যারা আল্লাহর ওহির বিধানের জন্য জীবন পাত করে, তারাই হলো তাদের প্রধান টার্গেট। কারণ দিনদার মুসলমানের পালানোর জায়গা নাই, তিন পাশে কুফরিস্তান দিয়ে আমরা ঘেরাও হয়ে আছি, পালিয়ে কোশ্চেন গেল কোনো কাফের আপনাকে সাহায্য দিবে? তিন দিকে কুফরিস্তান আর একদিকে নদী সাগর, পালাবেন কোথায়? অত আপনাকে এই মাটিতেই বেঁচে থাকতে হবে, এই মাটিতেই মরতে হবে, এই মাটির প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে। আমাদের অপরাধ একটাই, আমরা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। এই রেসালাত এসেছিল বলেই আমরা কোরআন পেয়েছিলাম, ঠিক না? কোরআন পেয়েছি কার মাধ্যমে? রসুলের মাধ্যমে পাই নাই। হাদিস পেয়েছি কার মাধ্যমে? রসুলের মাধ্যমে নয়। তো রসুল যদি বাতিল হয়ে যায়, রসুলকে যদি বাদ দেওয়া যায়, তো তৌহিদও থাকে না, আখেরাতও থাকে না, ঠিক না? অত মূল হচ্ছে রিসালাত, সেই রিসালাতের প্রতি আমাদের দায়িত্ব কি? আসুন, তিনি কেমন রসুল ছিলেন আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা তোমাকে প্রেরণ করেছি বিশ্ব মানবতার জন্য শান্তির দূত হিসেবে, রহমত হিসেবে। অন্যায়তে বলা হচ্ছে আমার সাল্লাক ইল্লা কাফাতাল্লিন নাস, সকল মানুষের জন্য আমরা তোমাকে প্রেরণ করেছি। হাদিসে এসেছে জিন এবং ইনসান সাকালাইন, অন্য হাদিসে লিল খালকে কুল্লিহি, সকল সৃষ্ট জীবের জন্য আমি তোমাকে পাঠিয়েছি আমরা। এমনকি আল্লাহর রসুলের ইঙ্গিতে আসমানের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে, আপনারা ইতিহাস জানেন না? তার মর্যাদা আল্লাহ পাক এত বৃদ্ধি করেছিলেন, যখন কাফেররা বলল ওই যে গাছটা দেখা যাচ্ছে, হে মোহাম্মদ তুমি এখানে বসে গাছকে হুকুম দাও, গাছ যদি হেঁটে তোমার কাছে আসে তাহলে তোমার উপরে ইমান আনবো, মক্কার নেতারা দাবি করলো, ওরা জানে যে গাছটা হাঁটে না। আল্লাহ রসুল ইঙ্গিত দিলেন, গাছটা হেঁটে তার সামনে চলে আসলো, মাথা নিচু করলো, হতবাক হয়ে গেল মানুষ, আবার গাছটা জায়গা চলে গেল। ইহুদিরা বলল, এ আবু সুফিয়ান, জাদু আসমানে চলে না, এ মোহাম্মদ জাদুকরের উস্তাদ, সাংঘাতিক জাদুকর, ও গাছটা পর্যন্ত হাঁটাইতে পারে, তোমাদেরকে একটা বুদ্ধি দেই, জাদু দুনিয়াতে সচল আসমানে অচল, বলো আসমানের চাঁদটা দুই ভাগ করে দিতে হবে। এই দুষ্টু নেতারা আবু আল্লাহ রসুলকে বললো, হে মোহাম্মদ তুমি ওই আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করে দাও দেখি পারো কিনা, যদি দিতে পারো সব আজকে ইমান নিয়ে আসবো। আল্লাহ রসুল আল্লাহকে দোয়া করলে, আল্লাহ এই শয়তানরা তো আমাকে বারবার পরীক্ষা করছে, বলো আমি কি করব। আল্লাহ রসুল
দোয়া করার শেষ, দ্বিখণ্ডিত হওয়া শেষ, খালি অঙ্গুলি ইশারা করলেন, দুভাগ হয়ে গেল। কোরআন পড়ুন, একতারাবাদের সাত ওয়ান সাক্কাল কামার, সুরে কামার মানে চাঁদ, এর শুরুতেই এই আয়াত রয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। যে নবীর সম্মানে চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়, যে নবীর সম্মানে গাছ পর্যন্ত হেঁটে আসে, যে নবীর সম্মানে বনের পশু হরিণ পর্যন্ত সামনে মাতার্দ করে, সেই নবীর সম্মান মানুষ দিতে জানে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকাদ্দামু বায়না ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم تعلمون। হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রসূলের আগে বেড়ো না, আল্লাহকে ভয় করো, আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর কণ্ঠস্বরের চাইতে উঁচু কণ্ঠস্বরে তার সামনে কথা বলো না। তার সামনে কথা বলবে, খবরদার বেয়াদবি করবে না, তোমার কণ্ঠ যেন তার কণ্ঠের চাইতে উঁচু না হয়। পরস্পর যেমন চিৎকার দিয়ে জোরে সোরে তোমরা কথা বলো, আমার নবীর সামনে গিয়ে মাথা নিচু করে সুন্দরভাবে নরমভাবে বসে কথা বলবে, ভদ্রভাবে সুন্দর কণ্ঠে নম্রভাবে কথা বলবে। যদি না বলো, আনতাহাবাতু আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, অথচ তুমি জানতে পারবে না। তো আল্লাহ রাসূলের সামনে কণ্ঠস্বর উঁচু করে কথা বলা নিষেধ। আপনারা হয়তো বলবেন, রসুল তো এখন নাই, যতবারই বলবো আল্লাহ তো রসুল তো শুনতে পায় না, ঠিক না? রসুল শুনতে পাবেন না, ঠিকই আছে, কিন্তু তার বাণী আমাদের সামনে মজুদ আছে। ইমাম তিরমিজি যখন জামে তিরমিজি রচনা করলেন, তার শুরুতে তিনি লিখে দিয়েছেন, মান কানা ফি বাইতিহি হাদিসুন কান্নান নবী এতাকাল্লাম, যার গৃহে হাদিসের কিতাব আছে তার গৃহে স্বয়ং আল্লাহর নবী কথা বলছেন। হাদিসের প্রতি সম্মান কেমন দিতেন একটু পরে বলি। একদিন ওমর ফারুকের সামনে আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শুনে রাখো ওমর, যার হাতে আমার জীবন নিহিত, আল্লাহর কসম করে বলছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি বা ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য রওয়ায়েত আছে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বুখারী শরীফের হাদিস। তোমাদের কেউ অতক্ষণ সত্যিকারের মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে প্রিয় হব, তার নিজের জীবনের চাইতে, তার মালের চাইতে, তার সন্তানের চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে। তীক্ষ্ণ ধী দূরদর্শী নেতা উমর ইবনুল খাত্তাব সেখানে বসেছিলেন, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহে অবশ্যই অবশ্যই আপনি আমার নিকটে সকল কিছুর চাইতে প্রিয়, ইল্লা মিন নাফসি, আমার নিজের জীবনের জীবনটা বাদে, কারণ আমার জীবনকে বেশি ভালোবাসি। কথা ঠিক বলে নাই, এটাই ঠিক, না করলে হবে না। ছেলে মরে তাও বলে আমি বাঁচি, বাপ মরে তাও যাকে আমি যেন বাঁচি, সবাই নফসি নফসি করি আমরা। এই হক কথাটাই ওমর ফারুক মুখের বারে বলে দিয়েছেন, হে আল্লাহ রসুল, অবশ্যই অবশ্যই দুনিয়ার সব কিছু চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নফসেকে আমি বেশি ভালোবাসি। সবাই যেটা মুখে মনে মনে বলেন সেটা উনি মুখে বলেছে, আর কিছু না, অপরাধ করেন নাই।
ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো ততবার আপনারাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সরবে, মনে মনে না, মহব্বতের প্রকাশ ঘটাবেন। নেকি পাবেন কি? দশটা নেকি পাবেন, দশটা গোনা ঝরে যাবে, ছোট গোনা, এবং আল্লাহ পাকের নিকটে আপনার মর্যাদার স্তর বৃদ্ধি পাবে। এই নেকি থেকে কেন মাহরুম হব আমরা ভাই? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়া ওমর হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, হবে না এ ওমর যতক্ষণ আমি তোমার নিকটে তোমার নিজের জীবনের চাইতে প্রিয় না হব, ততক্ষণ হে ওমর তুমি মুমিন হতে পারবে না। ফাকাল ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি হে আল্লাহ রাসূল শুনে রাখো, দুনিয়া সব কিছু চাইতে এমনকি ওমরের নিজের জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসে। তখন আল্লাহ রাসূল বললেন আল আন ইয়া ওমর, হ্যাঁ ওমর এখন তুমি মুসলমান হলে তাহলে নিজের জীবনকে তুচ্ছ করে আমার রসুলকে ভালোবাসতে হবে, এটাই প্রমাণ হচ্ছে না বকর সাহেব হাদিস দিয়ে? রসুলকে অপমান করলে মুসলমান হাসতে হাসতে জীবন দিবে, এটার নাম হচ্ছে রসুলের প্রতি মহাব্বত। আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইহি আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমাদের কাছে এসেছেন তোমাদের মধ্য থেকে একজন রাসূল যার উপরে বড় কষ্টদায়ক হয় যখন তোমরা তাকে কষ্ট দাও, কিন্তু তিনি হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের উপরে বড় লোভী, তিনি মুমিনদের প্রতি বড়ই স্নেহ বৎসল, তিনি মুমিনদের প্রতি বড়ই মেহরবান, তোমরা তাকে যতই কষ্ট দাও তিনি তোমাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন, অতএব তোমরা আমার নবীকে কষ্ট দিও না। বন্ধুরা আমার, রসুলের নবুয়তের পরীক্ষা, সঙ্গে তার প্রতি মহাব্বতের পরীক্ষা সাহাবা কেরাম দিয়েছেন। যেদিন এই আয়াত নাজিল হলো কণ্ঠ উঁচু করো না, সাবিত বিন কাইস বিন শাম্মাস কণ্ঠ ছিল বড় উঁচু, অটোমেটিক কিছু মানুষের কণ্ঠ আসে না জোরালো, ওনার কণ্ঠে আসতে বললেও জোর হয়, কিছু মানুষের দাঁত উঁচু আসে না, এমনি কথা বলে মনে হয় হাসতেছে আসলে কিন্তু হাসে না, তো ওনার কণ্ঠ ছিল জোরালো। উনি ভাবলেন বোধহয় আমাকেই আমার জন্যই বোধহয় আয়াতটা নাজিল হয়েছে, উনি আর মসজিদে যায় না, আল্লাহর রসুলের সামনে আর হাজির হয় না, যে আমি কথা বললেই জোর হয় আমি ওখানে যাবই না। আল্লাহ রসুল বললেন এই ওই মুসল্লিটা গেল কোথাও, ওকে দেখছি না মসজিদে? বলে হে আল্লাহ রসুল সে ঘরের মধ্যে গিয়ে দরজা দিয়ে বসে আছে, আসলে আমার এই চেহারা আমি আর কাউকে দেখাবো না যতক্ষণ আল্লাহ রসুল আমাকে ক্ষমা না করেন। আল্লাহ রসুল খবর দিলেন যাও ওকে যে বলো তোমার জন্য আয়াত নাজিল হয় নাই, যারা বেয়াদবি করে কণ্ঠ উঁচু করে কথা বলে তাদের জন্য নাজিল হয়েছে, তোমার তো অটোমেটিক গলা সর এরকমই স্বভাবগতভাবে, তোমার কোনো দোষ নাই। তখন সে বেরিয়ে আস, আল্লাহর রসুলের প্রতি মহব্বতের এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো মনে রাখতে হবে। একদিন তিনি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, একটা বিল্ডিং তৈরি হচ্ছে, কার বাড়িটা? অমুক সাহাবীর। ও আচ্ছা, আল্লাহ নবী হাসেননি কিছু বলেননি, পরে খবর হলো যে উনি খুব আল্লাহ রসুল এটাকে পছন্দ করেননি, বিল্ডিং ভেঙে গুঁড়ো করে দিল, যেখানে রসুলের মহব্বত নাই ভালোবাসা নাই কিসের ঘর বাড়ি কিসের বিল্ডিং, রসুলের প্রতি মহব্বতের এই নমুনা দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী আমার নবীর উপরে রহমত বর্ষণ করেন, অতএব হে ইমানদারগণ তোমরা নবীর উপরে দরুদ বর্ষণ করো এবং তাকে সালাম দাও। এই জন্যই কিন্তু আমরা দরুদ পড়লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমার নবীর উপরে শান্তি বর্ষণ করো, তার উপরে সালাম বর্ষণ করো।
এইবার আপনি দেখেন তাবেইন ইজাম, তার আগে সাহাবায়ে কেরাম কেমন সম্মান করতেন। আবদুল্লাহ বিন দাসনা, তাকে আবু সুফিয়ান পাকড়াও করেছে, তাকে শুলি উঠানো হবে, তার আগে বলা হচ্ছে তোমার বদলে এইখানে তোমার নবীকে এনে যদি হত্যা করা হয় আর তোমাকে যদি মুক্তি দেওয়া হয় তুমি কি সেটা পছন্দ করবে? সে জবাব দিচ্ছে আমার জীবনের বিনিময়ে আমার নবীর একটা কেশাক করে স্পর্শ যদি কেউ করে আমি দুনিয়ায় বেঁচে থাকতে প্রস্তুত নয়, কোনো অবস্থাতেই মৃত্যুর হাতে বাঁচার জন্য নবীকে এখানে আমি আমার স্থানে নিয়ে আসবার আকাঙ্ক্ষা প্রকাশ করবো অসম্ভব হতেই পারে না। আবু সুফিয়ান বলেই বসলো আল্লাহ রসুলের মহব্বত তার সাহাবিদের মধ্যে এত বেশি যে আমি কখনোই আমি বিভিন্ন রাজদরবারে গিয়েছি এরকম মহব্বত কখনো দেখি নাই। হুদাইবিয়া সন্ধিকালে মুগিরা বিন শোবা বলছেন দুই পক্ষ সন্ধি হচ্ছে, আলোচনা হচ্ছে, মক্কার পক্ষ থেকে এসেছে কোরাইশ পক্ষের সোহেল বড় নেতা, তিনি এসে আল্লাহ নবীর সঙ্গে কথা বলছেন একটু গরমে গরমে, আর সঙ্গে সঙ্গে পিছন থেকে মুগিরা বিন শোবা খালি তরবারি ইউজ করছে। আল্লাহ নবী ইঙ্গিত দিয়ে সাবধান কোনো কিছু বলো না। আল্লাহ রসুল উজু করছেন, উজুর পানি তারা নিয়ে নিচ্ছে, মাটিতে পড়তে দিচ্ছে না। রসুলের চারপাশে মুসলমান ঘেরা হয়ে বসে আছে, সোহেল যে বলছে মক্কার নেতাদের কাছে শুনে রাখো আমি বহু রাজদরবারে দুতিয়ালি করেছি, আমি রোমক সম্রাটের দরবারে গেছি, পারসিক সম্রাটের দরবারে গেছি, কিন্তু কোথাও তাদের রাজা বাচ্চাদেরকে মহব্বত করার এই দৃশ্য আমি কোথাও দেখি নাই। মোহাম্মদের সঙ্গে যারা থাকে তারা মোহাম্মদের উজুর পানিটা পর্যন্ত মাটিতে পড়তে দেয় না। যে নবীর সঙ্গে এই ধরনের মহব্বতের সাহাবি রয়েছে সেই নবীর কৃষকগুলো স্পর্শ করার ক্ষমতা হে আরবে লোকেরা, হে কুরাইশ নেতারা তোমাদের হবে না। অতএব তোমরা বিরত হও, তোমরা রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো না। এই কথা বলার এই রিপোর্ট পাওয়ার পরেই তোরা পিছিয়ে গেল যে না হয়তো যুদ্ধ করে পারা যাবে না। আল্লাহ রসুলের প্রতি মহব্বত ভালোবাসার এই তুলনাহীন নমুনা পৃথিবীর কোথাও নাই। খুবাইবকে ধরা হয়েছে, তাকে এখন মারা হবে। ঠিক একইভাবে যারা হজ করেছেন তারা জানেন কাবাঘর থেকে অল্প দূরে সেখানে তাকে শূলদণ্ড রেডি করা হয়েছে। শূলদণ্ড খুব মারাত্মক দণ্ড, মানুষের পায়ু পথ দিয়ে বাঁকানো লোহা আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে স্ক্রুর মতো পেট দিয়ে বুক দিয়ে মাথা দিয়ে বের করা হয়। কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি একবার চিন্তা করুন। ফাঁসি তো চোখের পলকে মানুষ মরে যায়, গুলি করলে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, কিন্তু শূলদণ্ড সঙ্গে সঙ্গে মানুষ মরে না, অত্যন্ত কষ্ট করে করে তা মারা হয়। এবার তাকে বলা হচ্ছে হে খুবাইব, তোমাকে মুক্তি দেওয়া হবে, এখানে তোমার নেতা মোহাম্মদকে শূল দেওয়া হবে, তুমি কি রাজি আছো? খুবাইব বলছে খবরদার একথার মুখ দ্বার উচ্চারণ করবে না। ফালাস্ত উবালে হিনা উক্তাল মুসলিমান আলা আইয়ে শাইইন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবি মুমাজ্জাই। মনে রাখো আমি কোনো কিছুরই পরোয়া করি না যখন আমি একজন মুসলিম হিসাবে মৃত্যুবরণ করি। আমার মৃত্যু হচ্ছে আল্লাহর জন্য, তিনি ইচ্ছা করলে আমার দেহের প্রতিটি টুকরা টুকরার বিনিময়ে তিনি বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। খুবাইব হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যাওয়ার সময় প্রার্থনা করলো হে আল্লাহ তোমার নবীর প্রেমিক খুবাইব দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, আমার রসুল সেই 286 মাইল দূরে মদিনায় আছেন, তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। আল্লাহ তুমি সবই জানো, তুমি আমার মহব্বত রসুলের কাছে আমার মৃত্যুর খবরটা পৌঁছে দাও। খুবাইব মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন তোমাদের ভাই খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আসমানি খবর, এই মহব্বতের পরাকাষ্ঠা সাহাবিগণ দেখিয়েছেন বলেই ইসলামের বিজয় সম্ভব হয়েছিল। আল্লাহ রসুল তাদের কোন রাজনৈতিক টোপ দেন নাই,
কোনো বেতন দিতেন না, তাদেরকে কোনো পদের লোভ দেখান নাই, তাদেরকে কোনো কন্ট্রাক্টর বা চাকরির লোভ দেখান নাই। তিনি বলেছিলেন, বাবা শুধু যদি নবীর মহব্বত আল্লাহর মহব্বত থাকে সেই অনুযায়ী তুমি আমল করো, তোমার বিনিময়ে সেরে পাবে জান্নাত, আর কিচ্ছু না। কেউ তার সাথে নাই, হজের মৌসুমে মারামারি নিষিদ্ধ, সে সুযোগে তিনি দাওয়াত দিচ্ছেন হাজি সাহেবদের কাছে। রাতের অন্ধকারে রাত্রির তৃতীয় প্রহরের শুরুতে রাত একটা দুটার দিকে নিশুতি রাতের এক সময়ে তিনি আকাবা, যেখানে বড় শয়তানটা এখন মারে, ওই পাহাড়ি বাঁকাচুরো জায়গাতে আলো আধারের মধ্যে তিনি সেখানে গিয়েছেন নিজের চাচা আব্বাসকে সাথে নিয়ে। দেখলেন যে কয়টা যুবক ছেলে বসে আছে, বাড়ি কোথায়? মদিনায়। তিনি তাদেরকে পেয়ে গেলেন, তাদের কাছে তৌহিদের দাওয়াত দিলেন, তারা ইসলাম কবুল করলো, বায়াত গ্রহণ করলো, চলে গেল তারা মদিনায়। পরের বছর আবার আসলো ১২ জনকে নিয়ে, পরের বছর আসলো ৭৫ জনকে নিয়ে, ৭৫ জনের মধ্যে ২জন মহিলা, ৭৩ জন পুরুষ। তাদের বায়াত নিচ্ছেন, তখন তারা বলছে যদি আমরা আপনার কাছে বায়াত করি এর বিপরীতে আমাদের উপরে জুলুম নেমে আসবে, আমাদেরকে বয়কট করা হবে, বাজারঘাট বন্ধ করা হবে, আমাদের জীবনের উপরে ঝুঁকি আসবে, আমাদের সন্তানরা এতিম হবে, বিনিময়ে আমরা কি পাব? আল্লাহ রসুল খালি ছোট্ট একটা জবাব দিয়েছিলেন, আল জান্নাহ, জান্নাত পাবে। এই কথা মুগ্ধ বেরোবার সঙ্গে সঙ্গে তারা বললেন, রেবহুল বাই লা নকিলু ওয়ালা নাসতাকিল, এই বাইআতের যে ফলাফল, যে লাভের কথা আপনি শুনালেন, এই লাভ আমরা, এই চুক্তি ভঙ্গ করব না, ভঙ্গ করার আবেদনও জানাব না। হাত বাড়িয়ে দিন অফসোদ এদা, হাত বাড়িয়ে দিলেন, তারা বায়াত করলো, চলে গেল তারা মদিনায়। বিনিময়ে কি বললো পরবর্তী ইতিহাস আপনাদের সামনে আছে, বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ সবই হয়েছে, কিন্তু ওই যারা বায়াত করেছিল তারা জীবন দিয়েও আল্লাহ রসুলকে রক্ষা করার চেষ্টা করেছিল, তাদের জীবন গেছে, রসুলে কোনো ক্ষতি হতে দেয় নাই। ওহদের যুদ্ধে মাথার ওই হেলমেটের লোহার বুটো বলা হয় ওটাকে, ফুটে গেছে আল্লাহ রসুলের কপালে হাড়ির মধ্যে, এইটা কে উঠাবে? পাল্লা পাল্লি শুরু হয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে আমি দাঁত দিয়ে ওটা উঠাবো, আবু বকর বলছেন আমি উঠাবো, সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা, শেষে দাঁত দিয়ে একটা নিশা তুলে ফেললেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহ রসুল সেদিন কপালের রক্ত মুছছেনা, বলছেন ওই জাতির কি কখনোই মুক্তি হবে যে জাতি তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করে দিয়েছে? আল্লাহুম্মা হদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত দান করো, ওরা আমাকে চেনেনি। চিন্তা করতে পারেন ওই ওই সময় এই ধৈর্য রাখা কি সম্ভব? আল্লাহর রসুলের যখন এই অবস্থা, চারদিকে ঘেরাও হয়ে গেছেন, মহিলারা ছিল পাহাড়ের মাথায়, তাদের দায়িত্ব ছিল রোগীর সেবা শুশ্রূষা করা, ওইখান থেকে খবর যখন হলো যে আল্লাহ রসুল মারা গেছেন, কেউ বললো তিনি আহত হয়ে পড়ে আছেন, রক্তাক্ত হয়ে গেছেন, ওই মহিলারা আর পাহাড়ের মাথার পরে থাকে নেই, ছুটে চলে আসছে ওখান থেকে, ভয়ে কিন্তু পালায় নাই। ইমান কাকে বলে একবার দেখেন, উম্মে আইমান, উম্মে ইমারা, যাদের নামগুলো এখন পর্যন্ত ইতিহাসে ভাসছে, এসে বলছে এই পুরুষের দল, রসুলের দেহ মুবারক রক্তাক্ত হলো আর তোরা এখানে দাঁড়িয়ে আছিস? পুরুষগুলো মহিলাদের কণ্ঠে এই ধরনের ধমক খাওয়ার পরে পুরুষ আর বসে থাকতে পারে নাকি? আল্লাহ রসুল পরে বলছেন আমি ডাইনে তাকাই উম্মে ইমারা,
বামের তরগাই উম্মে ইমারা তরবারি দিয়ে সে সমানে যুদ্ধ করে যাচ্ছে, কাফেরের বিরুদ্ধে একাই সে লড়াই করছে, নিজের জীবন যাবে আমার রসুলের গায়ে যেন অস্ত্রাঘাত না হয়। এই যে মহব্বতের পরিচয় তারা দিলেন, জীবনের ইতিহাসে কোথায় প্রমাণ নাই। অথচ তাদের প্রতি কিন্তু যুদ্ধ ফরজ নয়। মদিনায় খবর গেল, মদিনাতে সম্ভ্রান্ত পদ্মানুষের মহিলারা সব চলে আসছে, সেরেব জান্নাতের স্বার্থে এই নবীকে যদি বাঁচানো যায় তাহলে আমিও ইনশাআল্লাহ জান্নাতে যাব। দুনিয়া কতদিন থাকবো? ইহুদির ছেলে মুখাদ্রম, ছোট্ট ছেলে 22-23 বছর বয়স, যখন শুনল ওহদের বিপর্যয়ের খবর, সে বলল আমি এখানে কেন বসে আছি, হতে পারে আমি ইহুদির ছেলে, কিন্তু আসলে ইনি যে হক নবী এর তো সত্য। বাপ ভাইকে বললে কেউ আমাকে যেতে দিবে না। ওসাইরিম এবার নিজেই সিদ্ধান্ত নিল, ঘর থেকে বেরিয়ে গেল, সোজা গিয়ে ওহদের ময়দানে হাজির হয়ে গেল, বীর বিক্রমে যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধের এক পর্যায়ে সে শহীদ হয়ে গেল। আল্লাহ রসুল এবার ঘুরতে লাগলেন, লাশ দেখতে লাগলেন, হঠাৎ দেখলেন এই যুবক ছেলেটির লাশ, বলে এটা কে? এটা হচ্ছে ওসাইরিম, এটা ইহুদির ছেলে। তো না হে আল্লাহ রসুল, মৃত্যুর আগে আপনার সামনে এসে বলেছিল আমি কলমা পড়লাম, কলমের শাহাদাত পাঠ করেছিল, পাঠ করেই সে আপনার কাছ থেকে বেরিয়ে গেল, এই সেই ছেলে, তাই নাকি? তো না আল্লাহ রসুল কি মন্তব্য করেছিলেন জানেন? আমালুন কলিল আজরুন কাসির, অল্প আমল করল বহু 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 পুরস্কার পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত সালাত আদায় করেনি, একদিন সিয়াম পালন করেনি, একদিন হজও করেনি, একটা উমরাও করেনি, 5 টাকা সাকাত যাকাত সাদকাও পর্যন্ত করেনি, শুধু কলমা পড়ে আল্লাহ নবীর মহব্বতের জিহাদে ঝাঁপিয়ে পড়েছে, আর তাতেই সে শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর চাইতে বড় পুরস্কার আর কি আছে বলেন? দুনিয়ার ইতিহাস, ইসলামের ইতিহাস, রসুলের প্রতি মহব্বতের ইতিহাস, যেখানে মহব্বত নাই সেখানে কোনো নেকি নাই। লোক দেখানো যুদ্ধ করলো, কুজমান রসুলের পক্ষে জিহাদে নেমেছে, 8 জন কাফেরকে হত্যা করেছে, এবার চলে গেছে আহত অবস্থায় মদিনায়। লোকেরা বলছে কুজমান শহীদ হয়ে যাচ্ছে, মৃত্যুর কি কাছাকাছি অবস্থায় এসে গেছে। এই সময় কুজমানকে বলা হলো, কুজমান তুমি তো নবীর জন্য বড় কাজ করলে, তুমি তো বড় নাম করে ফেললে। কুজমান বলছে আমি নবীর মহব্বতে যুদ্ধ করতে যাই নাই, আমার বংশের ঐতিহ্য রক্ষা করার জন্য যুদ্ধ করতে গেছি। আল্লাহ রাসূল বললেন কুজমান জাহান্নামী হয়ে গেল। চিন্তা করছেন, মহব্বত ছাড়া সে রসুলের উদ্দেশ্যে সে জিহাদ করে নাই, সে আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করে নাই, সে জিহাদ করেছে নিজের বংশের গৌরব রক্ষার্থে, যে অমুক বংশে তাদের তারা সেখানে টিকে থাকতে সেখানে বিদেশিরা এসে হামলা করবে, এটা তো হয় না। বংশ গৌরবের জন্য সে যুদ্ধ করতে গেল, নিজের শহীদ হলো, 8 জনকে মেরেও গেল, কিন্তু পরকালে সে কিছুই পেল না, কারণ রসুলের প্রতি আনুগত্য, আল্লাহর প্রতি মহব্বত, দুটি কোনোটাই তার মধ্যে ছিল না। মহব্বত ছিল বংশের, তাই সে ব্যর্থ হল। এবারে আসুন, তাবিঈরা তাকে কেমন ভাবে সম্মান করতেন রসুলের মৃত্যুর পরে। সাঈদ ইবনে মুসাইয়্যিব বিখ্যাত তাবিঈ, তিনি যখন হাদিস বলতেন কিভাবে বলতেন একবার শুনে দেখেন। জ্বর হয়েছে, অসুস্থ হয়ে পড়ে আছেন, একজন এসে বলছে হে মুসাইয়্যিব, সাঈদ ইবনে মুসাইয়্যিব, এ বিষয়ে আপনার ফতোয়া জানা আছে কি? তাহলে হ্যাঁ জানা আছে। এবার তিনি কায়েত হয়ে শুয়েছিলেন, উঠে বসলেন, উজু করলেন, এরপরে তাকে হাদিসটা শুনালেন। হে সাঈদ ইবনে মুসাইয়্যিব, আপনি এত কষ্ট করলেন কেন? বলে শুনে রাখো, আমি আমার রসুলের হাদিস বলবো, ঠেস দেওয়া অবস্থায়, বেউজু অবস্থায় আমি এটাকে আল্লাহ রসুলের প্রতি অসম্মান মনে করি। এটা কিন্তু নির্দেশ নয়, যে কোনো সময় কিন্তু বলা যায়, আপনার উল্টাপাল্টা ফতোয়া বুঝবেন না, এটা সেরে সম্মান বোধ তাদের মধ্যে। ইমাম মালিকের নাম আপনারা শুনছেন, ইমাম মালিক যখন হাদিসের দর্স দিতেন
তিনিও উজু করতেন, সুন্দর পোশাক পরতেন, আতর মাখতেন, মাথা চুল এবং দাড়ি চিরুনি দিয়ে আঁচড়াতেন। এরপরে বলতেন, এবার তোমরা হাদিস শোনো, বলল হে মালিক আপনি এত কিছু কেন করলেন? ওয়াক্কারু বিহি হাদিসা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর মাধ্যমে আমার রসুলের হাদিসকে সম্মান দেখালাম। এটা সাধারণ প্রশ্নকারী। তৎকালীন ইসলামী খেলাফতের দদণ্ড প্রতাপ খলিফা হারুনুর রশিদ বাগদাদ থেকে তিনি চলে গেছেন ইমাম মালিকের কাছে হাদিস গ্রহণের জন্য। ইচ্ছা করলে তিনি হুকুম দিলেই ইমাম মালিক বাগদাদে যেতে পারতেন। আমি চাটাইতে বসে হাদিসের দর্শ দিচ্ছি, খলিফা যদি সত্যিকার জ্ঞানী মানুষ হয় তাহলে উনি এসে চাটাইতেই বসবেন, তার জন্য আলাদা কোনো ব্যবস্থা চলবে না। খলিফা হারুনুর রশিদ নিজেই ছিলেন অত্যন্ত গুণবান মানুষ। তিনি তার মন্ত্রীদেরকে বললেন, ইমাম মালিককে সম্মান করো, আমি যে তাদের সামনে বসবো হাঁটু গেড়ে তোমরাও বসবে, কোনো টু শব্দ করবে না, যতক্ষণ উনি হাদিসের দর্শ দিবেন ততক্ষণ আমরা তার হাদিসের দর্শ শুনব। একটার পর একটা ইতিহাস দেখে নেন, সাহাবি, তাবি, খলিফা। এখন যদি একটা দারগাও আসে তো আমার বক্তৃতা বোধ বন্ধ হয়ে যাবে, তাই না? কিসের কোরআন হাদিস? বাংলাদেশে হাদিস পড়ানো, কোরআন পড়ানো একটা আনন্দের খবর। হতভাগা দেশ, এখনো যে গজব আসেনি এটাই সৌভাগ্য, অপেক্ষায় আছে কখন গজব আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় তখন আছেন, মেরাজের ঘটনা মক্কাতে হয়েছিল, মদিনায় নয়। আল্লাহ রসুল এসে খবর দিলেন, হে মক্কার নেতারা শোনো, আমি আজকে রাত্রে মেরাজে গেছি, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, সেখান থেকে আল্লাহর কাছে গেছি, ফিরে এসছি, আবার বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা ফিরে এলাম এই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। উজুর পানি এখন গড়াচ্ছে, তো মক্কার নেতারা তো বলবে অটোমেটিক্যালি তো পাগলের প্রলাপ, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে ঘোড়ায় পিঠে এক মাস সময় লাগে, উটের পিঠে দেড় মাস লাগে, যেতে আসতে দুই মাস তিন মাসের সময় লাগে। আর উনি বলছে এই গেল আসলো, আবার বলে এই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল, এটা পাগল ছড়া কি? পরীক্ষা নেওয়া হলো, বলো তো বাইতুল মুকাদ্দাসে কি আছে? উনি সব বলে দিলেন, লোকটা হতভম্ব হয়ে গেল, সবাই কি ব্যাপার, যদি না গিয়ে থাকবে তাহলে বাইতুল মুকাদ্দাসে মসজিদে কয়টা গম্বুজ, কয়টা খুঁটি, কোন দিক কোনটা দরজা সব বলে দিচ্ছে কীভাবে, সব সমস্যা পড়ে গেল। কিছুক্ষণ পরেই দেখলো যে আবু বকর সিদ্দিক যাচ্ছেন রাস্তা দিয়ে। হে আবু বকর, তোমাদের পাগলটা কি বলেছে জানো? তাহলে কি? ও রাত্রিবেলা বলে বাইতুল মুকাদ্দাস ঘুরে আস। আবু বকর দার্থিনভাবে জবাব দিলেন, লাইন কালা কালা যালিকা লাকাদ সাদাকা, লাইন কানা কালা লাকাদ সাদাকা, যদি তিনি এটা বলে থাকেন অবশ্যই তিনি সত্য বলেছেন, তার জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় না। হতবাক হয়ে গেল, বলে কি আবু বকর, এই তো পাগল হয়ে গেল নাকি, এ তো অসম্ভব ব্যাপার। যদি কেউ বলে নওদপাড়া থেকে ঢাকায় গেল, ঢাকার থেকে নওদপাড়ায় আসলো এক মিনিট সময় লেগেছে, আপনার পাগল বলবেন না? এটাও আবু বকর বিশ্বাস করে। আবার প্রশ্ন করলে, আবু বকর তুমিও কি পাগল হয়ে গেলে নাকি, তুমি তো একটা নেতা মানুষ, তুমি যাতা বলতে পারো না? আবু বকর জবাব দিচ্ছেন, নাম ইন্নি লা উসাদ্দিকুহু ফিমা হুয়া আবআদা মিন যালিক, আমি এর চাইতে বড় দূরের বিষয়ে আমি তার উপরে বিশ্বাস করি। উসাদ্দিকুহু বি খাবরি সামাই ফি গুদওয়াতিন ওয়া রাওহাতিন, সে আসমান থেকে খবর এনে আমাদেরকে শোনায় সকালে এবং সন্ধ্যায়, সে খবর আমরা বিশ্বাস করি। আসমানের খবর যদি দুনিয়া আমরা বিশ্বাস করতে পারি, তো দুনিয়া থেকে দুনিয়ার খবর কেন বিশ্বাস করতে পারবো না? যুক্তিটা দেখে
বাস এদিন থেকেই আবু বকরের নাম হয়ে গেল সিদ্দিক, সত্যাহনকারী। সাহাবায়ে কেরাম তার প্রতি কি অগাধ বিশ্বাস রাখছেন একবার এটা দিয়ে চিন্তা করুন। এবার আসুন, রসুলের মহব্বতের পরিচয় কি? মহব্বত মানে কি? রসুলের নাম ধরে জিকির করা, মহব্বত অর্থ কি? রসুলের নামে মিলাদ পড়া, মহব্বত অর্থ কি? রসুলের নামে হালুয়া রুটি খাওয়া আর জিলেপি খাওয়া নাকি? আল্লাহ বলছেন, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তুমি বলে দাও, যদি তোমরা মহব্বত করে থাকো আল্লাহকে, তাহলে তোমরা অনুসরণ করো আমাকে, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল ও দয়াবান। বোঝা গেল, আল্লাহ রসুলের প্রতি মহব্বতের প্রমাণ হচ্ছে তার সুন্নতের প্রতি আনুগত্য, তার আনিত বিধানসমূহের প্রতি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ। সেখানে কোনোরকম প্রশ্ন করা যাবে না। কীভাবে সালাত আদায় করবেন সে নিয়ম তিনি শিখিয়ে গেছেন। আমি যদি বলি যে আগে রুকু করব না, আগে সিজদা করব তারপরে রুকু করব, এটা চলবে না। কারণ এটা ট্রেনিং তিনি পেয়েছেন স্বয়ং জিব্রিলের কাছ থেকে। জিব্রিলের কাছ থেকে পাওয়া অর্থ হলো আল্লাহর কাছ থেকে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করে অনুরূপভাবে যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখছো। অতএব আল্লাহ রসুল ইবাদতের ব্যাপারে যা কিছু বলে গেছেন সেগুলো সেইভাবেই অনুসরণ করতে হবে, তাহলে রসুলের প্রতি মহব্বতের প্রমাণ হবে। আল্লাহ রসুল বলেছেন তোমরা সুদ খেও না। আমরা যদি সুদ খাই আর মিলাদ পড়ি তাহলে কি হবে? আল্লাহ রসুল বলেছেন তোমরা ঘুষ খেও না। আমরা ঘুষ খাই আর সয়ে বরাত করি হালুয়া রুটি খাই, হবে? উল্টা হবে না? আব্বা বলেছেন বাবা তুমি বাজার থেকে এগুলো বেসাতি করে নিয়ে আসো, আমি ছেলে বাজারে গিয়ে সব টাকা দিয়ে মদ কিনে বাড়ি আসলাম থলি ফাঁকা, এটা কি আব্বার আনুগত্য করা হলো? প্রতিটি ক্ষেত্রে মহব্বতের বহিঃপ্রকাশ হলো তার আনুগত্য এবং ইতাআত। এটাই হচ্ছে মহব্বতের প্রমাণ। সাহাবায়ে কেরাম সে প্রমাণ দিয়েছেন, যখন তিনি যা বলেছেন সাহাবায়ে কেরাম তখনই তাই করেছেন। এর বাইরে মহব্বতের কোনো প্রমাণ নাই। এবার আসেন, মহব্বতের প্রমাণ কি? আমরা কি করবো? সাহাবিদের কথা বাদ দেন, আমাদের উপায় কি হবে? একদিন জনৈক ব্যক্তি এসে বলছে, হে আল্লাহর রসুল, আমি আপনার সঙ্গে থাকতে চাই কিয়ামতের দিন। তিনি বললেন, কি প্রস্তুতি নিয়েছ? বলে, স্যার আপনার মহব্বত এবং আল্লাহর মহব্বত ছাড়া আমার কি পুঁজি দিয়ে কিছুই নাই। তিনি বললেন, তাই যদি হয় তাহলে তুমি অধিক হারে সিজদা করো, সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করো, ইনশাআল্লাহ কিয়ামতের দিন তুমি আমার সঙ্গে থাকতে পারবে। তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, চারদিক থেকে দানের বৃষ্টি বর্ষণ হচ্ছে। ওসমান বহু দান নিয়ে আসলেন, এটাকে জায়েশ ওসমান বলা হয় সেজন্য। ওমর ফারুক তার সমস্ত সহায় সম্পদের অর্ধেক নিয়ে আসলেন। এবারে এলেন আবু বকর সিদ্দিক, বললেন, হে আবু বকর, তোমার বাড়িতে কি আছে? হে আল্লাহ রসুল, কিছুই নাই, আছে কেবল আল্লাহ এবং তার রসুলের মহব্বত। সব নিয়ে চলে আস। সেই মহব্বতের বরকত আল্লাহ পাক তাকে এমনভাবে দিয়েছিলেন যে সম্মান দুনিয়ার কেউ পায় নাই। পৃথিবীর সকল ইমানদারের ইমানকে এক পাল্লা যদি রাখা হয়, এক আবু বকরের ইমানকে এক পাশে যদি রাখা হয়, আবু বকরের ইমান সবার উপরে জয়লাভ করবে। এই সম্মান তিনি পেলেন কিসের বরকতে? রসুলের প্রতি মহব্বতের বরকত। মহব্বত সবার আগে, মহব্বত হলে কর্ম অটোমেটিক চলে আসে। যার মধ্যে পিতার মহব্বত আছে,
পিতার হুকুম করা লাগে না, ইঙ্গিত করলেই ছেলে সে কাজ করে। যার মধ্যে শিক্ষকের প্রতি মহব্বত আছে, শিক্ষকের হুকুম করা লাগে না, ইঙ্গিত করলেই ছাত্র সে কাজ করে। মহব্বত ভালোবাসার মাধ্যমে দুনিয়া চলে। তিনি বলে গেলেন আল্লাহ রসুল সাহাবে একরামকে, দেখো বাল্লেগু আননি ওয়ালাও আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও মানুষকে বলে দাও। কারণ বহু কাম্মেন মোবাল্লাগিন আফকাহমেন সামিন, যাদের কাছে দাওয়াত পৌঁছানো হয় তারা বহু হুঁশিয়ার শ্রোতা আছেন, যারা অন্যদের চাইতে অনেক বেশি ভালো জ্ঞান রাখেন। অতএব তোমরা পৌঁছে দাও, নির্দেশ দিয়ে গেলেন। ওই জন্যে আমরা তবলিগ ইজতেমা করি, আল্লাহ এবং তার রসুলের বাণীগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। রসুলের এই মহব্বত মুসলমানের জন্য শুধু সাধারণ মহব্বত নয়, এটা আমার জান্নাতে যাওয়ার ওছিলা। তাই এই মহব্বতকে আমরা সর্বাধিক অগ্রগণ্য মনে করে থাকি। এবার আসেন উল্টার দিকে চলে যাই, রসুলকে ভালোবেসেছিল কারা? সাহাবায়ে কেরাম। আর আল্লাহ রসুলকে অসম্মান করেছিল কারা? কাফেররা, মোনাফেকরা। তারা কি বলেছিল? আল্লাহ রসুল এবং আবু বকর সিদ্দিক একদিন কাবা ঘরের চত্বরে দাঁড়িয়ে আছেন, সেখানে একজন মহিলা গিয়ে বলছে, তুমি মুজাম্মাম, তুমি মোহাম্মদ নও। মোহাম্মদ অর্থ কি বলেন? প্রশংসিত। আর মুজাম্মাম অর্থ কি? নিন্দিত। কে বলল কথাটা? আবু সুফিয়ানের স্ত্রী উম্মে জামিল হাতে নিয়ে গেছে পাথর আল্লাহ রসুলকে মারবে বলে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন রহমত নাজিল হয়ে গেল, ও দেখতে পেল সামনে কিন্তু আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, কিন্তু দেখতে পায়নি। আসার সময় বলছে, যদি আমি পেতাম ওকে এই পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিতাম, অত সামনে দাঁড়িয়ে আছে। সেদিন যে মোহাম্মদকে টিটকারি করে মুজাম্মাম বলা হয়েছিল, আজকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে সেই মোহাম্মদকে মোহাম্মক বলা হচ্ছে, মহা আহাম্মক। সেদিন আবু সুফিয়ানের স্ত্রী যে কথা বলেছিল, আজকে আমাদের মুসলমান নামধারী কথা কথিত এসব কিসে কি ব্লগার না কি বলে, নাম কি ব্লগার বলে ভাই, ওসব নামটা বলতে পারবো না। এই ব্লগাররাই ব্লগের মধ্যে তার নামে অসংখ্য টিটকারি তাচ্ছিল্যমূলক কথা লিখেছে। এই শয়তান মরেছে, প্রধানমন্ত্রী তার বাড়িতে গেছে, ধিক শতধিক, 16 কোটি মানুষের তুমি প্রধানমন্ত্রী, তুমি কোনো ব্যক্তি নও, 16 কোটি মুসলমানের মাথায় লাঠি মেরে আল্লাহর রসুলের টিটকারিকারী বদমাশের বাড়িতে তুমি যেতে পারো না। আর তার জন্য জাতীয় সংসদে শহীদ হওয়ার প্রস্তাব দিচ্ছ, লজ্জা করে না? যাকে তাকে শহীদ বলা যাবে না, শহীদ হবে সেই ব্যক্তি, মান কাতালাফি সাবিলিল্লাহ লিয়ে তাকুন কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া শহীদ, যা আল্লাহর কালেমাকে উন্নত করার জন্য জীবন দেয় কেবল তাকেই মাত্র শহীদ বলা হবে। যে আল্লাহ রসুলকে টিটকারি করে দুনিয়াতে জীবন দিল সে কিসের শহীদ? আল্লাহ রসুলকে গালি দিবে আর মুসলমান বসে বসে দোয়া করবে, এটা কোশ্চেন করা সম্ভব নয়। যে মুসলমান আল্লাহ রসুলের মাথার রক্ত বরদাস করতে পারে নাই, যে মুসলমান আল্লাহর রসুলের জীবনের বিনিময়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, আর সেই মুসলমানের সামনে তার রসুলকে গালি দেওয়া হবে, আর আমরা তা চুপচাপ বসে শুনবো আর বলবো রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা, অত সস্তা ইমানদার আমাদের নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তীব্র কণ্ঠের নিন্দা করছে, যে ব্যক্তি আল্লাহর রসুলকে গালি দিবে সেই ব্যক্তি কাফের মোর্তাদ, তাকে হত্যা করা ওয়াজিব। দলিল কোরআন থেকে, ইয়াহাযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম
কুলিস্তাহজিউ ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহজুরুন তাহজারুন ওয়ালা ইন সালতাম লায়াকুলুননা ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাজিরু কদ কাফারতুম বা'দা ঈমানিকুম সূরা তাওবা 66 নম্বর আয়াত। এর মূল থিম হলো এই, যারা আল্লাহ রসুলকে ঠাট্টা করেছে আজকে কিয়ামতের দিন তোমরা কোন ওজুর করো না, কদ কাফারতুম তোমরা কুফরি করেছো, বা'দা ঈমানিকুম ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। জনৈক ব্যক্তি একটা ইহুদি মহিলা আল্লাহ রসুলকে গালি দিয়েছিল, এই গালি শুনে পাশ দিয়ে যাচ্ছিল একজন মুসলমান, ও সোজা গিয়ে ওই মহিলাটাকে ধরে গলা টিপে ওইখানে মেরে ফেলে দিয়েছে। এসে আল্লাহ রসুলকে বলছে, হে আল্লাহ রসুল, আমি একটা মহিলাকে হত্যা করে আসছি। মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না, মনে রাখবেন, পালিয়ে এদেশ থেকে আর এক দেশে চলে যায় না, সোজা হাজিরা দিয়েছে। কেন মারলে? আমার রসুলকে যে গালি দিয়েছে আমি তাকে সহ্য করতে পারি না, এখন আপনি আমাকে যা শাস্তি দেবেন দিন। আল্লাহ রসুল তাকে মাফ করে দিলেন, এমনকি ওই রক্ত মূল্যটাও তাকে দিতে দিলেন না। রক্ত মূল্য দিতে হয় না কাদের? যারা কাফের, অর্থাৎ ও তো কাফের হয়ে গেছে, অতএব ও রক্ত মূল্য লাগবে না। আলী থেকে বর্ণনা হাদিসটা, আরো প্রমাণ আছে। এক ভদ্রলোক বিয়ে করেছে উম্মেওয়ালাদ, উম্মেওয়ালাদ আমাদের বাংলা সাতক্ষীরাতে বলে হাঁটানি ছেলে। অনেক মহিলা বিয়ে করার সময় সঙ্গে বাচ্চা থাকে না, ওই বাচ্চাওয়ালা মেয়েকে উনি বিয়ে করেছেন, কিন্তু মহিলাটা খুব বদ, ও আল্লাহ রসুলের গালিগালাজ করে। ইনি তাকে বারবার উপদেশ দেয়, দেখো উনি আমাদের নবী, ওনাকে গালি দিও না, কিন্তু ওই মহিলা গালি দেয়। একদিন তাকে ছোট চাকু দিয়ে ভুড়ি ফাটিয়ে দিয়ে শেষ করে দিয়েছে, দিয়ে সে আল্লাহ রসুলকে বলছে, আমি ওকে মেরে দিয়েছি। আল্লাহ রসুল তাকে শাস্তি দিলেন না, রক্ত মূল্য নিলেন না। এই সমস্ত হাদিস সামনে রেখে সমস্ত আলেম ইবনে তাইমিয়া বলছেন, সকল আলেম এতে একমত যে আল্লাহ রসুলকে যে গালি দেবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এখন প্রশ্ন হলো, আল্লাহ রসুল তো এখন বেঁচে নেই, চলে গেছেন, এখন কি হবে? আইম্মা এজাম বলছেন, আল্লাহ রসুল তার জীবদ্দশায় যেহেতু তাদেরকে ক্ষমা করে যান নাই, তার মৃত্যুর পরে আমরা যারা ইসলামী রাষ্ট্রের শাসক হব, সরকার হব, আমরাও তাকে ক্ষমা করার অধিকার রাখি না। অতএব আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে, এই তবলিগ ইসলামের পক্ষ থেকে, যারাই আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তি করবে, যারাই আল্লাহ রসুলের বিরুদ্ধে কলাম লিখবে, যারাই আল্লাহ রসুলের বিরুদ্ধে যেসব পত্র পত্রিকা এবং রেডিও টিভিতে বক্তব্য রাখবে, তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড দাও। এটাই হলো কোরআন, এটাই হলো হাদিস। এর বাইরে যদি যাও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, নামের গড়ে আল হাজ লিখলে তুমি পাশ করতে পারবে না, বছরে যত হজ করো আমরা কোনো কাজ দিবে না। পরিষ্কার বক্তব্য, আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের সঙ্গে কোনো আপোষ নাই। আহল হাদিস আন্দোলন বাংলাদেশ সঙ্গে সঙ্গে একথাও বলে দিতে চায়, শাহবাগ চত্বরে প্রজন্ম চত্বর বানিয়ে তোমরা যা খেলা শুরু করে দিয়েছ, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বুড়ি আঙুল দেখিয়ে এবং সেখানে কতগুলো ল্যাংটা মেয়ে আর কতগুলো বাজে ছেলেকে দিয়ে যেভাবে লাচারাচি লাফালাফি শুরু করে দিয়েছ, এবং তিন পাশে তিনটা মেডিকেল কলেজ হাসপাতালকে তোমরা অবরুদ্ধ করে রেখেছ, এই নাটক বন্ধ করো। মানুষকে শান্তি দাও, সারা বাংলাদেশে আগুন ধরে গেছে, আলেমদেরকে ফাঁসি দেওয়া চলবে না। একটা আলেমের গলায় ফাঁসি পড়া মানে হাজার হাজার মানুষের গলায় ফাঁসি পড়াচ্ছে, দিয়ে কত যে দেশে সন্ত্রাসীদের বিচার হয়, যে দেশে সন্ত্রাসীদের জামিন হয়,
সেদেশে ডক্টর গালিবের জামিন হয় না কেন? ডক্টর গালিব কটা মানুষের হত্যা করেছে? কিসের হাইকোর্ট তোমার, কিসের সুপ্রিম কোর্ট? ডক্টর গালিবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। থামো, আলেমকে অসম্মান করা যাবে না। যে মতের যে পথের যে আলেম হোক না কেন, সব আলেমই আমাদের শ্রদ্ধার পাত্র। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরাধিকারী, অর্থাৎ তাদেরকে সম্মান করা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব। আমরা সকলকে বলছি, সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হন, নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে যান। একটা পরে একটা ধরা হবে, শুধু একজনকেই ফাঁসি দেওয়া হবে না, অসংখ্য আলেমের তালিকা হবে, তাদেরকে মারা হবে। পরিশেষে আমি বলছি, আল্লাহর রসুলের রিসালাত যদি দুনিয়াতে না আসতো, কোরআন আসতো না, হাদিস আসতো না, মুসলমান হইতো না। আর মুসলমান যদি না হইতো, বাংলাদেশ কশ্চিনকালের স্বাধীন দেশ হইতো না। বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে ইসলামী স্বাতন্ত্রের উপরে। যদি এদেশ থেকে ইসলাম চলে যায়, স্বাধীনতা বিক্রি হয়ে যাবে হিন্দুদের কাছে। ওই হিন্দু রাষ্ট্র তাকিয়ে আছে লুলুপ জিহ্বা মেলে, কখন এই বাংলার এই টুকরা মাটিটাকে খেয়ে ফেলে দেওয়া যায়। তারা পদ্মা খেয়েছে, যমুনা খেয়েছে, মেঘনা খেয়েছে, সুরমা বরাক খাচ্ছে, সব ধ্বংস করে দেবে। যদি এদেশে ইসলাম থাকে, তাহলে এদেশে স্বাধীনতা থাকবে। অতএব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হচ্ছে আলেম সমাজ। এই আলেম সমাজকে অসম্মান করে কোনো দেশের কোনো নেতৃবৃন্দ শান্তিতে এদেশে টিকতে পারবে না। আল্লাহ, তুমি তোমার ইসলামকে দেশে বিজয়ী করো। আল্লাহ, তুমি তোমার খাদেম উলামায়ে কেরামকে রক্ষা করো। আল্লাহ, তুমি আলেমদের সম্মানকে বজায় রাখো। হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, বাংলার মুসলমান কোরআন হাদিসের জন্য জীবন দিতে পারে, নিজের ভাইকে নিজের সন্তানকে পরিত্যাগ করতে পারে, নবীর মহব্বতকে পরিত্যাগ করতে পারে না। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম বলে সাইরিল মুসলিমিন। কথা বন্ধ হয়ে যাচ্ছে, রসুলের বিরুদ্ধে কথা বলতে গেলে সহ্য করা যায় না। যাদের মধ্যে এক সামান্য বুব বাতাস পরিমাণ ঈমান আছে, তার রসুলের বিরুদ্ধে কটূক্তি বরদাস্ত করতে পারে না। বক্তারা বসে আছেন, আমি আর সময় নষ্ট করব না। ইস্তেমায় যারা দান করেছেন, আমি সবার জন্য প্রাণ খোলা দোয়া করছি। বারাকাল্লাহু ফি আহলিকুম ও মালিকুম। আল্লাহ পাক আপনাদের সম্পদে এবং পরিবারে বরকত দান করুন। যারা অসুস্থ দোয়া চেয়েছেন, আমরা তাদের সবার জন্য প্রাণ খোলা দোয়া করছি আল্লাহর কাছে। যিনি রোগ দেন, তিনি আরোগ্য দান করেন, ঠিক না? ডাক্তারের কোনো ক্ষমতা নাই। আজহাবিল বাস রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। হে আল্লাহ, তুমি কষ্ট দূর করে দাও, তুমি মানুষের পালন কর্তা, তুমি কষ্ট দূর করে দাও, রোগ দূর করে দাও। লা শিফা ইল্লা শিফাউকা, তোমার আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নাই। শিফান লা ইউগাদিরু সাকামা, এমন আরোগ্য যা কোনো রোগীকে কখনোই ধোকা দেয় না। অত হে আল্লাহ, যত রোগী ভাই এবং বোন আছেন, এবং যে সমস্ত ভাই বোন আজকে ইসলামে আসতে চেয়েও আসতে পারেন নাই রাজনৈতিক পরিবেশের কারণে, তাদের সবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ, তাদের নেক নিয়তের কারণে, তাদের নেক আমলে, তাদের আমল নামাতে তুমি পূর্ণ নেকি দান করো। আমরা সবচেয়ে বড় প্রার্থনা করব, আল্লাহ তুমি আমার সরকারকে হেদায়ত কর, আল্লাহ তুমি দেশের নিরাপত্তা দান করো। মানুষকে হত্যা করার মধ্যে কোনো ক্রেডিট নাই, বহু মানুষ নিহত হয়ে গেছে যারা নবীর সুন্নতকে নবীর মহব্বতের স্বার্থে জীবন দিয়েছে। আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। আর যারা নবীকে গালি দিয়ে মরেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নায় পাঠিয়ে দাও। পরিশেষে আমি সবার জন্য দোয়া করছি, যদি আল্লাহ পাক হায়াত রাখেন, সুস্থ রাখেন, তাহলে আগামী বছরে আবারও দেখা হবে।
ইনশাআল্লাহ। যদি আবার ওই হাতে হ্যান্ডকাপ পরানো লোকগুলো চলে আসে, তখনও আপনারা দোয়া থেকে আমাকে মাহরুম করবেন না। আল্লাহ, তুমি আমার নবীকে তার সম্মানকে তুমি অক্ষুণ্ণ রাখো, রসুলের সম্মানকে অক্ষুণ্ণ রাখো, রসুলের সম্মানকে তুমি বজায় রাখো, তুমি আলমদের সম্মানকে অক্ষুণ্ণ রাখো, যেন এই দেশের স্বাধীনতা যেন শয়তানরা যেন দখল না করতে পারে। আল্লাহ, তুমি আমাদের উত্তরসূরি বংশধরদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ দান করো। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি আমাদের এতিমের অভিভাবক, এর দায়িত্ব আমার অত্যন্ত বড় দায়িত্ব, 500 এতিমের দায়িত্ব নিয়ে বসে আছি। গত বছর তবলিগ ইসলামে আপনাদের কাছে এতিমের জন্য সহযোগিতা চেয়েছিলাম, আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া মালিকুম। কিন্তু এখনও সেটা পুরোপুরি হয় নাই, বহু এতিম বাকি আছে। আপনারা সবাই দানের হাত খুলে দিবেন, বছরে 30,000 টাকা হলে একটা এতিমের খাদ্য পানীয় বাসস্থান তার শিক্ষা দীক্ষা সবই এর মধ্যে দিয়ে সম্ভব হয়। যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তারা একাই একটা এতিমের দায়িত্ব নিতে পারেন, অথবা দুজনে মিলে বা তিনজনে মিলে বা পাঁচজনে মিলে ব্যবস্থা করার চেষ্টা করবেন। আপনাদের কাছে আবেদন রেখে আমি আজকের মতো বিদায় হয়ে যাচ্ছি। ভলেন্টিয়ার যারা চেষ্টা করেছো, যে সমস্ত ভাইরা এই কষ্টের মধ্যে থেকে এসেছেন দূরদরাজ থেকে, আমরা তাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করছি। আল্লাহ, তুমি তাদেরকে তাদের এই কষ্টের বিনিময়ে উত্তম পারিতোষিক, উত্তম যাজা দান করো। এবং যে সমস্ত ভাইরা যাওয়ার সময় চলে যাবেন, তাদের জন্য আমি ইনশাআল্লাহ ফজরের পরে দোয়া করব, তার আগেই করে দিচ্ছি। অনেকেই চলে যেতে চাচ্ছেন, বহু দূরদরাজ থেকে এসছেন, শুধু পঞ্চগড় থেকে তারা এসছেন অনেকে, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক তাদের যাত্রাপথ যেন সফল করেন, সহি সালামতে যেন যে যার গন্তব্যে পৌঁছতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।